দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনে আজকের বিষয় পেশাজীবীদের রাজনৈতিক বিভক্তি। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, সাংবাদিক লেখক ও পরিবেশবিদ জনাব মাহফুজ উল্লাহ এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাদের স্বাগতম জানাচ্ছি লেট এডিশনে। আজাদ ভাই, সব পেশাজীবী সংগঠন বা গোষ্ঠী রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেছে, ছাত্র থেকে শুরু করে আপনি যে পেশায় যান না কেন সেই পেশায় আমরা দেখছি বিভক্তি। এমনকি সব পেশার বিভক্তি ফলে আমাদের জাতীয় রাজনীতিও বিভক্ত হয়ে গেছে, এটাকে আপনি পুরোটাকে কীভাবে দেখেন? না, ধন্যবাদ সাইফুল সাহেব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রাজনৈতিকভাবে জাতি বিভক্ত, রাজনৈতিক দল তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আছেই, যা মানে প্রত্যেকটি রাজনৈতিক দলের আদর্শ আলাদা, সুতরাং রাজনৈতিক দলগুলো সব একই মতের পথের হবে এমনটা আশা করার কোনো কারণ নেই। আর পেশাজীবীদের যে জিনিসটা হচ্ছে, মানে আইনজীবীরা তো একসাথেই আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যদি বলেন আপনি একসাথেই আছেন, পেশাজীবীদের বিভক্তিটা আমি আসলে ঠিক বুঝলাম না। পেশাজীবীরা যার যার পেশায় তো আছেন, মত পার্থক্য আছে, মতবিরোধ আছে হয়তো, এটা আছে, কিন্তু বিভক্তি আপনি তাহলে লাল দল সাদা দল, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লাল দল, শিক্ষকদের লাল দল সাদা দল আছে, দুই ভাগে বিভক্ত হয়ে তারা নির্বাচন করে, ডাক্তারদের আপনি ড্যাব আছে, বিএমএ আছে, এগুলি বিভক্তি আছে। বিএমএ যখন নির্বাচন হয় একই সাথে হয়, কিন্তু সেখানে আপনি দুটা আলাদা, যেমন দলীয়ভাবে যদি বলেন আপনি ড্যাব এবং সচিব ডাক্তারদের মধ্যে তাদের দুটি ভাগ আছে, কিন্তু বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যখন নির্বাচন করে তারা কিন্তু দুই দিক থেকে করে, কখনো কোনো বা সচিবের পক্ষ থেকে হয়তো দেখা গেলো তারা মেজরিটি হলো, অথবা ড্যাবের পক্ষ থেকে। একইভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল দল নীল দল এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, এখানে এর সাথে কিন্তু জাতীয়ভাবে রাজনৈতিক দল বিভক্ত হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো আছেই তো, আর যার যার আদর্শ আলাদা, মিল আছে অনেক দলের সাথে, মিল আছে যাদের সাথে মিল আছে তারা একসাথে মুভ করেন, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে, এটাই, এর বাইরে আমার আমি তো দেখি না অন্য কোনো কিছু। যারা মাহফুজ উল্লাহ, আপনি কীভাবে দেখেন জিনিসটা? উনি বলেন এখানে, হ্যাঁ না আমি শুনেছি এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে পেশাজীবী, পেশাজীবী বলতে কাদেরকে বোঝায়, তার রাজনৈতিক বিশ্বাস এবং অবস্থান, এবং তারপরে হচ্ছে বিভক্তি। এখন পেশাজীবী বলতে আমাদের একটা মোটামুটি একটা ধারণা আছে, এবং খুব খারাপভাবে বললে এক ধরনের পেশা, সর্বোচ্চ পর্যায়ে গেলে আরেক ধরনের পেশা, বিভিন্ন রকমের পেশা, যারা বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্কিত বা পেশার বিনিময়ে যারা জীবিকা ইয়ে করেন, নির্বাহ করেন, তারা পেশাজীবী। টক শো যারা অংশগ্রহণ করেন তারা কিন্তু পেশাজীবী, তারা একটা সময় পেশাজীবী হয়ে যাবে তো। আচ্ছা, তারপরে হচ্ছে যে রাজনৈতিক বিশ্বাস, প্রত্যেকটি মানুষের, পৃথিবীতে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক বিশ্বাস থাকে, আদর্শ থাকে, রাজনৈতিক আনুগত্য থাকে, এইটি দোষের কোনো কিছু নয়, এ সারা পৃথিবীতে আছে, আপনি যে কোনো জায়গায় যান সেখানে। তারপর হচ্ছে বিভক্তি। এখন বিভক্তিটাকে বলতে আপনি কি বোঝান? কারণ পেশাজীবীদের সংগঠনের দুইটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য হচ্ছে যেটাকে আমরা খুব মোটা দাগে ইউনিয়ন বলি, তার রুটি রুজির অধিকারের ব্যাপার। এখন একটা প্রতিষ্ঠানে ধরেন দশজন বা সারা দেশে দশজন ডাক্তার আছেন, তাদের কতগুলো অধিকারের বিষয় আছে, বা শিক্ষক আছেন, তারা একসঙ্গে লড়াইটা করলে এটা অনেক বেশি সহজ হয়, আর যদি আলাদা আলাদাভাবে লড়াই করেন সেটা আরেক রকমের হয়। এটার ফলে যেটা জনাব আবুল কালাম আজাদ বললেন, এইটা কিন্তু আমাদের সকল পেশাজীবী সংগঠন কিন্তু এখনও এইভাবে ভাগ হয়ে যায়নি মতাদর্শগতভাবে। হ্যাঁ, ভাগ আছে, সেই ভাগটা কোন ধরনের? সেই ভাগটা হচ্ছে যেমন ধরেন ডাক্তারদের মধ্যে দুটি আছে, সাচিব এবং ডক্টর অ্যাসোসিয়েশন, তা করতেই পারে, তারা মনে করতেই পারে যে আমরা, আমাদের কিছু কাজকর্ম আছে, কর্মকাণ্ড আছে, যেগুলি আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা করতে পারছি না, আমরা আলাদাভাবে করতে চাই, আমার রাজনৈতিক বিশ্বাসের কথা বলতে চাই, তা করতে পারেন। আমাদের যেমন আপনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, আমি নিজে দেখেছি জার্মানিতে বার্লিন ফ্রি ইউনিভার্সিটিতে, আমাদের এখানে আর কী পরিমাণ মানে তিক্ততা, ওখানে ডান বাম মধ্যপন্থী যে তিক্ততা, অনেক বেশি তিক্ততা আমাদের এখানের চেয়ে, মানে সেই তুলনায় আমরা কিন্তু অনেক কম তিক্ত। আমাদের কোনটা বেশি চোখে পড়ে? চোখে পড়ে সাংবাদিকদের যে দ্বিধা বিভক্তি। সাংবাদিকদের ইউনিয়ন একসময় ঐক্যবদ্ধ ছিল, এটা জনাব আজাদ জানেন, আমিও নির্বাচন করেছি, উনিও করেছেন নির্বাচন, ওইটা ভাগ হয়ে যাওয়ার ফলে সাংবাদিকদের যে পেশাগত যে অধিকার, রুটি রুজিটাকে নিশ্চিত করবার জন্য যেটা,
সেইখানে সমস্যা হয়েছে। এছাড়া একজন লোক সাংবাদিকতা করলেই তাকে যে সবসময় ওই ইউনিয়নের সঙ্গে থাকতে হবে এমন তো কোনো কথা দাসত্ব তো সেটা দেয় নাই। হ্যাঁ, আমি আছি ইউনিয়নের সদস্য, আমার যখন অধিকারের বিষয় আসবে, কিন্তু আমি এর বাইরে গিয়ে আমার কতগুলো বিশ্বাসের কথা বলতে চাই, সেটা আমি কী করে বলবো, কেমন করে বলবো? আমি মনে করি একা বললে সেটা ইয়ে হবে না, শক্তিশালী হবে না। আমি সেই জন্য তিনজনকে নিয়ে, পাঁচজনকে নিয়ে, দশজনকে নিয়ে দলবাজি করলাম। আপনি যদি খুব খারাপ অর্থে বলেন দলবাজি করলাম, একটা গ্রুপ করে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে আমি বললাম যে আমি এই কথাগুলো বলবো, যেটি রাজনৈতিকভাবেও কিন্তু আপনার এটা প্রযোজ্য। রাজনৈতিকভাবে কি ধরেন, এই যে এত বিভাজন আছে আমাদের মধ্যে, আমরা কি দেশ টুকরা করতে চাই? দেশ তো টুকরা করতে চাই না, আমরা দেশে ক্ষমতায় যেতে চাই রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে বিভাজন আছে। সে একই ধরনের ব্যাপক ঐক্যটা হচ্ছে রাষ্ট্র, তার নিচে হচ্ছে যে দুটা গ্রুপ তিনটা গ্রুপ তারা ক্ষমতায় যেতে চায়। যেই হোক, একই অবস্থা কিন্তু বিএমএ ক্ষেত্র প্রযোজ্য, বা ধরেন টিচার অ্যাসোসিয়েশনের ক্ষেত্র প্রযোজ্য, সংগঠনটা আইনজীবীদের ক্ষেত্র তাই প্রযোজ্য। কাজেই পেশাজীবীদের এই যে বিভাজনের কথাটা বলা হয়, এইটা আমার কাছে মনে হয় যে একটু আমরা আগ বাড়িয়ে বলি, এটা এক। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয় মনে রাখা উচিত, আমাদের সমাজ কিন্তু এখনও, আমাদের মানে আমি বলছি বাংলাদেশের সমাজ, এখনও কিন্তু রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে। এই সমাজের স্থিরতা, এই সমাজের সহনশীলতা, এই সমাজের একটা জায়গায় গিয়ে স্থিতাবস্থায় দাঁড়ানো, এগুলো আরও কিছুদিন সময় লাগবে। সময় লাগলে যে সমাধান হবে তা না। আপনি আজকে সারা পৃথিবীর দিকে দেখেন, কোথাও কিন্তু এই যে গণতান্ত্রিক শাসন, বহু জায়গায় কিন্তু গণতান্ত্রিক শাসন মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ইয়ে করতে পারছে না, পূরণ করতে পারছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন, বিভিন্ন রকমের মানে হইচই, বিভিন্ন রকমের সংঘাত, সেই মধ্যে ধর্ম আছে, সংস্কৃতি আছে, ভাষা আছে, আপনার ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা আছে, বহু রকমের জিনিস। কাজে আমরা তো ওখান থেকে অনেক দূরে এখনও, কিন্তু আমাদের সমাজের যে রূপান্তরটা, এই রূপান্তরটা 1971 সালে স্বাধীনতার পর আমাদের যে মূল মন্ত্রগুলো ছিল, আমরা এখনও সেইখানটাকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা যে নিয়ে যাবো এগিয়ে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে আমরা ওই যে নেশন বিল্ডিং বা স্টেট বিল্ডিং, ওই জায়গাটাতে আমরা উই আর ফেইলিং। এবং এটা দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে তারা রাজনীতিবিদ, তারা কিন্তু স্টেটসম্যান না। রাজনীতিবিদরা ইলেকশনটাকে বিবেচনায় নেন সবসময়, সামনে ইলেকশন হবে, ইলেকশন করতে হবে, জিততে হবে। স্টেটসম্যান কিন্তু উনি নির্বাচনের বাইরে উনি চিন্তা করেন যে সেখানে রাষ্ট্রটা হচ্ছে তার কাছে বড় বিবেচনার বিষয়, মানুষ হচ্ছে বিবেচনার বিষয়, তিনি নির্বাচনটাকে হিসাব করেন না। জনাব কাশেম হুমায়ুন, ওনারা দুইজনই দ্বিমত পোষণ করলেন যে ওইভাবে আমরা বিভক্ত না, আপনি কিভাবে প্রশ্নটা করেছেন তার সাথে? হ্যাঁ না, দ্বিমতের বিষয়টা তো যার যার ব্যক্তিগত ওপিনিয়ন। তা আমার নিজের ওপিনিয়ন হচ্ছে, আসলে এই এই পেশাজীবীদের মধ্যে রাজনৈতিক চিন্তার এই বিষয়টা কিন্তু সবসময় ছিল, আগেও ছিল, যে আজকে নতুনভাবে বিভাজ মানে বিভক্ত হয়ে গেছে সেটা না, কিন্তু অতীতেও ছিল, এটা সবসময় ছিল। যে বিষয়টা হচ্ছে যে জাস্ট ডিরেক্টলি যখন একজন পেশাজীবী তার রুটি রুজির অধিকার নিয়ে আদায় সংগ্রাম করেছেন, যেটা ধরেন মাহফুজ উল্লাহ ভাই করেছেন দীর্ঘকাল, আজাদ ভাই ইউনিয়ন করেছেন, সাংবাদিক ইউনিয়ন তারা নেতৃত্ব করেছেন, কখনো কিন্তু তারা এই তাদের যে রাজনৈতিক চিন্তাটাকে এই ইউনিয়নের মধ্যে ওইভাবে মানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেন নাই, প্রভাবান্বিত করার চেষ্টা করেন নাই, যার ফলে প্রফেশনালদের যে বডিগুলো, হ্যাঁ, বা সেটা কিন্তু প্রফেশনালদের রুটি রুজির আয়ের মধ্যেই একটা সীমাবদ্ধ ছিল। এখন আমি 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 এটা মানে দেখেছি যে আগে রাজনৈতিক মত, আগে একটা সময় ছিল বিশেষ করে সাংবাদিকদের মধ্যে, যে এই প্রফেশনটা ছিল অনেকটা যে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আজ থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে, তারাই কিন্তু মূলত এই পেশা আসতেন। কিন্তু এটাও ঠিক, তখন কিন্তু আপনার সাংবাদিক ইউনিয়ন ভাগ হয় নাই। যখন রাজনৈতিক যেমন তোফাজুল হোসেন মালিক মিয়া, জহুর হোসেন চৌধুরী, হ্যাঁ, সালাম সাহেব, প্রত্যেকের কিন্তু ধরেন একটা রাজনৈতিক চিন্তা ছিল। মুসা ভাই, যারা যারা একটা সময় মানে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে যাদের একটা, মাওলানা আকরাম খান, তাদের কিন্তু সবসময় একটা চিন্তা চেতনা ছিল। তারা কিন্তু প্রেস ক্লাবে যে মানে তখন কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে মানে আপনার কী বলে সম্পর্ক কখনো এটা নষ্ট হয় নাই, এবং রাজনৈতিক নিয়ে তারা তারা তাদের তাদের মানে সভা সমাবেশে এগুলো নিয়ে তারা উচ্চবাচ্য করতেন, যার যার বিলিভ তার কাছে ছিল। কিন্তু আবার রুটি রুজির সংগ্রামের দিকে দেখেন, তারা কিন্তু একত্রিত ছিল, সেখানে কিন্তু বিভাজনটা হয় নাই। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আজকে যে রাজনৈতিক বিভাজনের কথা বলছেন, এটা এই ঢাকা ইউনিভার্সিটির বা সাংবাদিক ইউনিয়ন বা বিএমএর ক্ষেত্রে যেগুলো প্রকাশ্যে দেখা দিচ্ছে, সেখানে কিন্তু আপনি দুইটা জিনিস, যেটা আজাদ ভাই একটু আগে বললেন, মাহফুজ উল্লাহ ভাই বললেন, যে আপনি দুইটা বাজে পরিষ্কার, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে
হ্যাঁ, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দুটা শক্তি থাকবেই, এটা স্বাভাবিক। নির্বাচন যদি আপনি যান, দুইটা দল থাকবে এবং সেটা যদি রাজনৈতিক বিলিভার হয়ে থাকে, আমার কাছে বিষয়টা খুব না, আমি ক্ষতিকারক মনে করি না, এই 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 জায়গাটা হতে পারে। কিন্তু রাজনৈতিক বিলিভটাকে যখন আপনি একেবারে এটা এটা পেশার মধ্যে ঢুকিয়ে দেবেন, তখন কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে যায়। এবং এই জায়গা থেকে আজকে আজকে যে বিভাজনটার আপনি কথা বলতেন, এই জায়গাটা কতটা ক্ষতি করেছে আমি জানি না, তবে বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে আজাদ ভাই জানা, আজাদ ভাই অনেক একটা মানে দীর্ঘদিন ধরে ইউনিয়ন করেছেন, আমাদের রুটিনে মাহফুজুল্লাহ ভাইও ছিলেন। তা আমার যেটা মনে হয় যে এই জায়গাটায় যদি এই বিভক্তগুলো অন্যান্য পেশায় কিন্তু এই বিভক্তগুলো হয় না এইভাবে। আপনি বিএমএতে দেখেন সাচিব আছে, তাদের একটা বিলিভ আছে, ড্যাব আছে, তাদের একটা বিলিভ আছে। ঢাকা ইউনিভার্সিটির দিকে যান, রাজশাহী ইউনিভার্সিটি দেখান, চিরাং ইউনিভার্সিটির দিকে যান, যার যার সাদা দল, নীল দল বল, যাদের যাদের একটা বিলিভ আছে, ওই বিলিভটা কিন্তু ওর মধ্যেই আছে। এখন বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবে সবচেয়ে আমরা আমি আমি মনে করি যে আমাদের প্রকাশ্যে যে বিভাজনটা সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে, ইউনিয়নগুলো ভাগ হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে হচ্ছে। এবং এটা এটা আসলে যেটা আমাদের মানে আসলে একটা সময় সাংবাদিক ইউনিয়ন কিন্তু রুটি রুজির আন্দোলনের ক্ষেত্রে একটা বড় রকমের একটা ডিরেকশন দিতেন আপনি আপনি, এবং যার এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতেন। আমি আমি পেশাগতভাবে দেখেছি যে 90-এর শেষের দিকে যখন এরশাদ বিরোধী আন্দোলনটা হয়, তখন কিন্তু অনলি জায়গা যেখানে ওইভাবে বিভাজন ছিল না কিন্তু রাজনৈতিকভাবে, সেখানে অনলি একটা সেক্টর, যে সেক্টরটা মিডিয়া প্রিন্ট মিডিয়া বন্ধ করে দেওয়া হলো, যে না আমরা এই সময়টায় আর এইভাবে সম্পৃক্ত হয়ে গেছে, যে না এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে আর পত্রিকা বন্ধ করে দিলাম। আপনি কত বড় একটা সিদ্ধান্ত দেখেন, এবং এই মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে এরশাদের কিন্তু পতনটা ত্বরান্বিত হলো। এই যে এটা দিস ইজ মাই অ্যানালাইসিস। হ্যাঁ, আজ ভাই মনে আছে, নিশ্চয় আপনার কাছে মনে আছে ঘটনাগুলো। এবং দেখেন যে হ্যাঁ, চিন্তা চেতনা যদি আপনি বিষয়টা চিন্তা করেন যে একটা সাংবাদিকরা হচ্ছে মানে সচেতন মানে মানুষ অংশ দেশের, তারাই আপনি যেভাবে বলেন তারাই সমস্যাগুলি তুলে ধরেন, সব সমস্ত বিষয়গুলি তুলে ধরেন মানুষের সামনে। কিন্তু যখন আমরা দেখি যে ক্রাইসিসগুলো আসে, তখন এই ক্রাইসিসগুলোতে তখন কিন্তু ঠিকই তারা মানুষের পাশে থাকে, লোকজনের সাথে মানুষের সাথে থাকে, সবসময় থাকে। বিশেষ করে সংকট, আপনি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন বলেন, যে কোনো মার্শালের বিরুদ্ধে আন্দোলন, একটা সময় কিন্তু ছিল যে সময়টা সাংবাদিকরা মানে ইউনাইটেড ছিল এবং তারা এই এগুলো আন্দোলন করছে। আজকে আজকে যেটা যাই হোক, এটা এটা যেভাবে হোক, এইটার একটা বলবো যে এটা আমি মনে করি যে এটা আসলে এই বিভাজন আমাদের জন্য, বিশেষ করে সাংবাদিক, আমরা তিনজনের পেশায় সাংবাদিক তিনজনই, তা আমাদের জন্য আসলে এটা আমাদের জন্য খুব সুখকর না। আমি মনে করি এই জায়গাটায় ইউনিয়নগুলো একত্রিত থাকা উচিত ছিল, যার যার রাজনৈতিক বিলিভ একটা থাকবেই, থাকাটাই স্বাভাবিক। এতে হয়েছে কি, এতে হচ্ছে আমাদের রুটি রুজির আন্দোলন কিন্তু দুর্বল হয়ে গেছে। আজকে বিএমএ যেটা করতে পারে, এখনও বিএমএ কিন্তু মানে সাচিব সাচিব হচ্ছে রাজনৈতিক চিন্তা থেকে, কিন্তু ওইখানে রাজনৈতিক চিন্তা চেতনা যাই থাকুক বা ড্যাব থাকুক, কিন্তু তারা কিন্তু বিএমএর মতো পলিটিক্স নিয়ে যায় না, বিএমএ কিন্তু বিএমএর মতো আগাচ্ছে। আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি খির ঠিকই সাদা দল নীল যার যার যারা আছেন তারা আছেন, কিন্তু ওইখানে প্রকাশ্যে তারা রাজনীতিতে ওইভাবে জড়াচ্ছেন না যেভাবে আমরা জড়িয়ে যাচ্ছি। আমার মনে হয় আজকে এটা 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 তিনজনেই আমরা সাংবাদিক মজুল্লা ভাই এবং আজাদ ভাই আরও ব্যাপকভাবে বলতে পারবেন, এটা আমার আমি মনে করি পার্সোনালি যে এটা আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা একটু ওই যে কাসেম হুমায়ুনের সঙ্গে দুই একটা যোগ করতে চাই আর কি, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একাধিক গ্রুপ আছে, একটা আছে যেটা আমরা ওরা ছোট সংখ্যার দিক থেকে গোলাপি আছে, নীল সাদা গোলাপি আছে, যা ওরা এখনও ওইভাবে আসে না। কিন্তু এখানে যেটা খুব বড় বিষয় যেটা আমরা এখনও আনি নেই আলোচনায়, সেটা হচ্ছে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রুটি রুজির জন্য কিন্তু লড়াই করতে হয় না, বেতন বাড়ে, বেতনের যখন স্কেল হয় পাবলিক ইউনিভার্সিটি স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। বিএম এর কথা বলেন, ডাক্তার যারা সরকারি চাকরি করে তাদের, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন সেখানে একটা বিষয় আছে, লয়ারদের ক্ষেত্রে বলেন সেটাও কিন্তু একটা মোটামুটি, তাদেরকে ফির জন্য আন্দোলন করতে না। আমরা যারা সাংবাদিক আমরা কিন্তু মজুরি শ্রমিক একত্রে, কারণ আমরা কিন্তু ওয়েজ বোর্ড দ্বারা পরিচালিত হই, যেটা যেমন ধরেন অন্যান্য আপনি ব্যাংকে দেখেন সিবিআই ইলেকশন হয়, অন্যান্য মানে কারখানায় দেখেন সেখানেও সিবিআই ইলেকশন, কাজে এখানে মজুরিটাও কিন্তু একটা খুব বড় প্রশ্ন বা বড় ভূমিকা পালন করে। যদি এমন হতো যে না মজুরির জন্য লড়াই করতে হচ্ছে না, মজুরি শ্রমিক হচ্ছেন না, তাহলে সম্ভবত বিষয়টা অন্যদিকেও যেতে পারত। মজুরি শ্রমিক নিয়ে আমরা আবার কথা বলবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। We'll be right back.
দেখছেন এসটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় পেশাজীবীদের রাজনৈতিক বিভক্তি। জনাব আবুল কালাম আজাদ, আপনি বললেন যে নীল দল বা সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমরা যা দেখেছি এই পর্যন্ত যে বিএনপি যতবার ক্ষমতায় আসছে বিএনপি জামাতপন্থী সাদা দলের বাইরে কোনো ভিসি হন নাই, বা আওয়ামী লীগ যখন এসেছে নীল দলের ফোরামের বাইরে কোনো ভিসি হন নাই, আমি বলবো না যে এখানে রাজনৈতিক ইনফ্লুয়েন্সটা খুব বেশি। না, আমি কোনো ম্যাটার করে না সাইফুল সাহেব, আমি এই কথাটা বলিনি। আমি যে কথাটা বললাম যে এই যার যার যেটা মাহফুজুল্লাহ সাহেব ব্যাখ্যা দিয়েছেন যে চমৎকার, যে আমরা মানে সমমতাদর্শী কিছু লোক যদি একত্রে থাকে তাতে কিন্তু মূল জায়গায় আঘাত করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে টিচার্স অ্যাসোসিয়েশন সমিতিই বলে না, অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, সেই নির্বাচনে কি করা হয় যে নীল দল একটা প্যানেল দিল, আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সাদা দল একটা প্যানেল দিল, ভোটাররা কিন্তু ভোট দিলেন, সেই ভোটাররা কিন্তু ওখানে কিন্তু নীল দলের সমর্থক থাকতে পারে, সাদা দলের নিরপেক্ষ থাকতে পারে, এবং সবসময় যে সব দলের সব নীল দল আপনি সরকার কোন কে ক্ষমতায় যে কথাটি আপনি বলেছেন ভিসির মানে সমর্থন করলেন যেই দল সেই দলই জিতে তা না, কিন্তু বিষয়টা হচ্ছে ভোটাররা নির্ধারণ করেন যে কাকে সভাপতি করবেন, কাকে সাধারণ সম্পাদক করবেন, কার কোন প্যানেল, সবসময় মিক্সড হয়। আরেকটি জিনিস হচ্ছে আইনজীবীদের ক্ষেত্রেও তাই, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ভিসি হবে, ভিসি সরকারের পছন্দের লোকটা হবেন ভিসি, সাদা দলের থেকে হতে পারে, নীল দল হতে পারে, যখন এগুলো সাদা দল নীল দল ছিল না তখনও যখন ভিসি হতো, ভিসি যে যখন সরকার থাকেন তাদেরই সমর্থক বা তাদের আস্থাভাজন লোকই কিন্তু হবে, এটিও ঠিক। আপনি যেখানে আমন্ত্রণ জানান আপনি সবাইকে তো ডাকেন না, ডাকেন তা তো না, নিশ্চয়ই আপনি নির্দিষ্ট কিছু লোকজনের মধ্যে, আপনি বলতে চান যে সাইফুল তার পছন্দের লোক না, পছন্দের আপনার পছন্দের লোকজন ডাকেন, সেই পছন্দের লোকজন, আপনি এটা নিশ্চয়ই চান না যে আপনার মতো করে আপনার পছন্দের মতো কথা বলবে, আপনি নিশ্চয়ই চান যে আপনি পছন্দ করেছেন সেই লোকগুলো কথাগুলো ঠিক মতো বলবে, সঠিক বলবে, যাতে আপনি আপনার অনুষ্ঠানটা আপনার প্রোগ্রামটা সুন্দর হয়, তাই তো, এটি আপনি প্রত্যাশা করেন। আপনি যা বলে দেবেন সেই বলা কথাগুলো নিশ্চয়ই আমরা বলতেছি না, এমন কেউই না, তা কেন, এটিই হয়। যে কথাটি আমি বলতে চাই যে মাহফুজুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন যে আমাদের সব জায়গায় কিন্তু মূল যে জায়গাটা নেশন বিল্ডিং ওই জায়গাটায় আমরা, তার সাথে আমি একমত না যে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা সঠিকভাবে যতটা প্রত্যাশা যেভাবে গঠন করার কথা ছিল, যেভাবে গঠিত হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের চেতনা সমস্ত দিক থেকে সেখানে ব্যর্থ হয়েছি আমরা, আমি স্বীকার করি। কেন, মূল জায়গাটা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যেই শক্তি, যাদের এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, স্বাধীনতার বিরোধিতা করেছে, আমরা তাদেরকে কিন্তু নিবৃত করতে পারিনি। এই দেশ মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের যারা তারা রাজনীতি করবেন, তাদের দল হবে, কিন্তু যারা স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, এখনও বিশ্বাস করেন না এই বাংলাদেশের স্বাধীনতা, তাদেরকে যদি আমরা এই দেশে দল করার, এই দেশে রাজনীতি করার, এই দেশে সরকার গঠন করার ক্ষমতা দেই বা সুযোগ দেই, তাহলে আমাদের এই অবস্থাটা অব্যাহত থাকবে, সেই জায়গাটা আমরা যেতে পারি না। আমাদের এই দেশ এবং কোনো পৃথিবীর কোনো দেশে না, আপনি যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করে তাদের সেই দেশে হ্যাঁ বসবাসের অসুবিধা হয় না, তারা থাকবেন একজন নাগরিক হিসেবে থাকবেন, কিন্তু ম্রিয়মাণ হয়ে থাকতে হবে, বুক উঁচিয়ে তাদের চলার কথা না। কিন্তু আমরা আমাদের এই দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন, মেনে নেন না, আজও মেনে নেননি বাংলাদেশের স্বাধীনতা, তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, এই জায়গাটা আমাদের ভুল হয়েছে, এবং যে জায়গাটার সূত্র ওই ভুলটাকে কেন্দ্র করে আমাদের সমাজের সর্বত্র সব জায়গায় কিছু কিছু যে ত্রুটি দেখা দিচ্ছে, যেটি আপনি বলেছেন বিভিন্ন পেশায়, সেটি সাংবাদিকদের মধ্যে হয়তো এসছে, আমরা না এলে পরে ভালো থাকতাম, ভালো হতো। মাহফুজুল্লাহ, আপনি কিভাবে দেখেন এটা যে ব্লু প্যানেল থেকে জবাবটা খুব সহজ জবাব, আমি আশা করি আমার ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ী বন্ধু খুব কম আমার, তবু ধরে নিচ্ছি যে সবাই ব্যবসায়ী বন্ধুরা অখুশি হবেন না এই মন্তব্য শুনলে। যেমন ধরেন FBCCI যেটা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এখানে সবাই জানেন যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের একটা আনুকূল্য প্রয়োজন হয় FBCCI-এর প্রেসিডেন্ট হওয়ার জন্য,
দিস ইজ অ্যান ওপেন সিক্রেট, এটা আমাদের ইট ইজ বেটার আমাদেরকে স্বীকার করা। ওই সরকারের আনুকূল্য না থাকলে বা সরকারের যিনি প্রধান তার আনুকূল্য না থাকলে এফবিসিসিআই প্রেসিডেন্ট হওয়া অন্তত গত 15-20 বছরে তো আমার মনে হয় আরও আগে আর কি সবসময় এটা হয়েছে। কাজে এইটা একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বললেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে দুইটা বিষয় আছে। এর একটা হচ্ছে আমাদের একটা জিনিস মেনে নেওয়া উচিত, শুধু মনে নিলে হবে না, মেনেও নিতে হবে, সেটা হচ্ছে সরকারের হাত অনেক দীর্ঘ এবং সরকার সকল ক্ষমতার উৎস যে কোনো দেশেই। আপনি একেবারে হাইলি ডেমোক্রেটিক যে কান্ট্রি সেখানেও কিন্তু সরকার সকল ক্ষমতার উৎস এবং সরকারের হাত অনেক দীর্ঘ। দুর্গার মতন 10 হাত তো দুর্গার, সরকারের বোধহয় 100 হাতের বেশি আছে। আবুল কালাম আজাদ বলতে পারবেন, কারণ উনি একসঙ্গে স্লোগান পাল্টানো। আমি বলছি যে এই যে হয় যেটা, তো যখন সরকার একটা আপনি একটা দলের বিশ্বাসী আর একটা সরকার তখন আসলো ক্ষমতায়, তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে হয়তো তার মেয়াদ শেষ হয়ে আসছে, মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, কিছু কিছু ক্ষেত্রে আকারে ইঙ্গিতে বলা হয় যে আপনি খোদা হাফেজ। আরেকটা হচ্ছে যে আপনার জন্য একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হয়। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুই রকমভাবে হয়। এখন হচ্ছে যে বদলের পরে একজনকে ভাইস চ্যান্সেলার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তার পছন্দের লোকে, স্বাভাবিক রাজনৈতিক সরকার আসলে, কারণ ভাইস চ্যান্সেলার শুধু আমাদের দেশে শুধুমাত্র একাডেমিক পজিশন না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনও দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এখন তো বিধান অনুযায়ী কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিধান অনুযায়ী ইলেক্টেড হতে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে, আমরা সিনেট মেম্বার হিসেবে এটা নিয়ে অনেক হইচই করেছি, কিছু হয় নাই, যে আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি আগে হয়ে যায়, তারপরে সিনেটের ইলেকশন হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখে প্রভাবান্বিত করে, সব মিলে ওই যে 100 জনে সিনেটে একটা আপনার প্যানেল তৈরি হয়, 3 জনের একটা প্যানেল, তারা 3 জন না 6-7 জন করে, তো এর মধ্যে 3 জন নরমালি 3 জনই হয়, 3 জন ভোট যারা বেশি পায় তাদের নাম চ্যান্সেলারের কাছে পাঠানো হয়, ধরে নেওয়া হয় যে চ্যান্সেলার একটা নিরপেক্ষ অবস্থান থেকে 3 জনের মধ্যে একজনকে নিরপেক্ষ দিবেন। এমনও ঘটনা ঘটেছে জিয়াউর রহমানের আমলে যখন ফজলুল হালিম চৌধুরী সাহেব, উনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন, ভিন্ন মতের ছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি দীর্ঘ সময় উনি ভাইস চ্যান্সেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন সমস্যা হয়নি। তো এখন যেটা হয় যে পছন্দের লোক, যিনি ক্ষমতাধর ব্যক্তি, তার কাছের লোক, তার বিশ্বাসভাজন আস্থাভাজন, ওই যে ভদ্র ভাষায় বললে তাকে ভিসি হিসাবে মনোনয়ন দেওয়া হয়। এবং ওই জন্যই, এবং যেহেতু ভিসি তার নির্বাচনের জন্যে ভোট প্রার্থনা করেন, সেজন্য দুঃখজনক হলেও সত্য আমি দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় তার পক্ষে ভোট টানবার জন্য যেতে হয়, যে কারণে তার প্রশাসনিক কিন্তু কিছু কিছু প্রতিকূল অবস্থার উনি সম্মুখীন হয়ে যান। কারণ আপনি যখন একজনের কাছে ভোট নিচ্ছেন, একটা যখন কনসেশন দিচ্ছে সে আপনাকে, স্বাভাবিকভাবে তখন কিন্তু আপনার তাকে ইচ্ছা করলেই কিন্তু আপনি তার বিরুদ্ধে যেতে পারবেন না সবসময়। যেরকম পলিটিশিয়ানসরা তার কনস্টিটিউয়েন্সির অ্যাগেনস্টে কিন্তু সবসময় মানে খারাপ জেনেও যেতে পারেন। আমি একদিন এক মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, শেষ করে দিই, উনি পরিবেশ মন্ত্রী, অনেক আগে মারা গেছেন, তাই আমি বললাম যে আপনি এত কথা বলেন তো এই মানে ইয়ে করেন না কেন, রাস্তা থেকে হকার বলল যে আমার তো কনস্টিটিউয়েন্সি আছে, আমি হকার উচ্ছেদ করব, আমাকে ভোট নিতে হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। জনাব কাশেম হুমায়ুন, ওনারা তো ভিসির কথা বললেন, পিজি হাসপাতাল মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি, এখানের ভিসিও কিন্তু সরকারি ইয়ে ছাড়া হয় না, এখন এখন যে অবস্থায় দাঁড়িয়েছে না, প্যাটার্ন তো একই, পাবলিক ইউনিভার্সিটি আপনি আপনি ইয়ে যেতে যান, আইন তো একই, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে একই আইন। এখন যেটা হচ্ছে যে আপনার ভিসি চয়েস, এটাকে পলিটিক্স বলবেন না, না পলিটি এখন সরকারের আস্থাভাজন থাকতে হয়, কারণ একটু আমি কাছে একটু যোগ করি, আপনার বর্তমান সরকারের আমলে পিজি হাসপাতালের বা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কিন্তু 2 জন, মানে 1 জন পরিবর্তিত হয়ে আরেকজন নতুন এসেছে, তাহলে এটাকে আপনি কী বলেন? একই সরকারের আমলে কিন্তু, আপনি কি বলতে চান যে আগে যিনি ছিলেন তার আস্থা কমে গেছে? না না, এটা মাহফুজ উল্লাহ ভাই, এটা 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 আপনি যে কথা বলেন এর ব্যাখ্যা হচ্ছে যে একজন ভিসি কিন্তু দুইবারের বিষয়, দুই মেয়াদ শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে এখন নতুন ভিসি, রাইট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ যেটা হচ্ছে যে ডক্টর পায়ন গোপাল দত্ত পরপর 2 বার ছিলেন, তো ন্যাচারালি তার টেনিউরটা শেষ হয়ে গেছে, নতুন ভিসি আসছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা জিনিস ইয়ে করতে হবে যে কতগুলো কি পজিশনগুলো আছে, যে নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি, অনেকগুলো গভর্নমেন্টকে চালাতে, গভর্নমেন্টকে চলতে গেলে চালাতে হলে যে কি পজিশনগুলো আছে সরকারের, প্রত্যেকটা যেই সমস্ত অর্গানাইজেশন আছে প্রত্যেকটা কি পজিশনে কিন্তু
সরকারের আস্থাভাজন লোক লাগে, যে তার কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, তার চিন্তা চেতনা আছে, তার কিছু প্ল্যানিং আছে, কে ইমপ্লিমেন্টেশন করতে পারে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তখন গভর্নমেন্ট তার নিজের লোককেই প্রায়োরিটি দেয়, এটাই স্বাভাবিক। তবে এখন বিষয়টা হচ্ছে একটা গভর্নমেন্টের, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের, যে আপনি যদি একটা মানে নজরে থাকতে হয় তাকে কিন্তু বহু রকমের, মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু কখনো চাইবে না যে তার কোনো অপোনেন্ট ক্যাম্পের লোক এসে কি পজিশনগুলোতে থেকে তার প্ল্যানিংগুলো বাস্তবায়নে মানে একটু অসুবিধা বা অন্তরায় সৃষ্টি করে। ন্যাচারালি ওই কনসিডারেশনটাকে গভর্নমেন্ট নেয়, বিবেচনায় নেয়, নিয়ে তার তার কি পজিশনগুলোতে তার নিজের লোকই রাখার চেষ্টা করে। কিন্তু আমি আমি যেটা মনে করি, এটা 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 কিন্তু সর্বত্রই হচ্ছে দুনিয়া, বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে হয় না। বাংলাদেশে আপনি দেখছেন, ভারতে নাই, পাকিস্তানে নাই, এই সব দেশে, আমেরিকাতে নাই, আমেরিকাতে যেটা হচ্ছে স্বীকৃত, আপনি যখন একটা 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 গভর্নমেন্ট যায় নতুন ভাবে তার লোক নিয়ে যায়, আবার সে তার যখন বিদায়টা হয় সে তার নিজের লোক নিয়ে বেরিয়ে যায়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সব সব দেশে দেখবেন যে গভর্নমেন্ট তার নিজের আস্থাভাজন লোক নিয়ে আসা আসা যাওয়া করে। এখন আমাদের দেশের যেটা হচ্ছে যে আস্থাভাজন লোক তৈরি করতে হলে গভর্নমেন্টকে নানা রকমের চিন্তাভাবনা করতে হয়, যে যে হয়তো অনেক সময় নিচ থেকে তুলে আনতে হয়, একটু সিনিয়রকে ডিঙ্গিয়ে জুনিয়রকে আনে নিয়ে আসা হয়, তখনই কিন্তু এই 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 ঝামেলাগুলো পাকা যায়, নানা রকমের সমালোচনার শুরু হয়। তবে এইটা ঠিক, এটা ঠিক, আমি জানো যদি একটা গভর্নমেন্টকে যদি আমার কাজ করতে হয় স্বস্তির সাথে, যেটা আজাদ ভাই বললেন যে আমাদের যদি যদি এই যে বিভাজনের যে কথাটা বলেন, আমাদের আমাদের যেটা হচ্ছে যে একাত্তরকে যদি আপনি গাইডলাইন ধরেন, মুক্তিযুদ্ধটাকে, মুক্তিযুদ্ধের ভিতরে দিয়ে যে যে আমাদের দেশের অর্জন, এই অর্জনটাকে যদি আপনাকে যদি ঠিক রাজনীতিটা যদি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা থেকে হতো সরকার বিপক্ষে, তাহলে কিন্তু এইরকম একটা বিভাজন হতো না, আমি যেটা মনে করি, তাহলে কিন্তু এইরকম একটা বিভাজনের প্রশ্ন আসে না। আমাদের চিন্তা চেতনা যদি ওইভাবে থাকতো তাহলে আজকে কিন্তু আমরা অনেকটা স্বস্তির মধ্যে থাকতাম। এবং সেই জায়গাটায় যেটা মনে করি যে অনেকটা ন্যাচারালি কথা বললে তো রাজনীতির কথা আসে আসবেই, আমি যেটা মনে করি যে এই জায়গাটায় সরকারি দল, বিরোধী দল, যারা স্টেক হোল্ডার ইন পলিটিক্স, তাদের কিন্তু একটা একটা জায়গায় আসতে হবে। আপনি যদি স্বস্তিতে আনতে চান মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে স্বস্তিতে আনতে চান, তাহলে যেন মেজর স্টেক হোল্ডার ইন পলিটিক্স, হ্যাঁ, কি সরকারি দল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা আদার্স কোনো পার্টি থাকে, যারা যাদের স্টেক হোল্ডার মনে করে, তাদেরকে একটা জায়গায় আসতে হবে। এবং কোনো অবস্থায় যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনায় যদি এই জায়গাগুলি আমরা একটা জায়গায় আসতে পারি সমঝোতা, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ, বিভাজন থেকে তো মুক্তির একটা বিষয় আছেই, এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু স্বস্তি পাবো এই বিভাজনকে। আর চিন্তা চেতনার ক্ষেত্রে বাংলাদেশ ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের গাইডলাইন, এত বড় একটা ত্যাগ তিতিকার ভিতর দিয়ে দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু লালিত স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমাদেরকে আমাদেরকে এখনও তারা দেবে, সবসময় তারা দেবে যে এত লোক মারা গেল, এত মা বোন নির্যাতনের বিনিময়ে দেশ স্বাধীন হলো, তা আমাদের কিছু স্বপ্ন তো এখানে আছেই, যে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যে আপনি এই এই মুক্তিযুদ্ধের চেতনা যদি সরকারও থাকে, বিরোধী দল থাকে, তাহলে আর সমস্যাগুলি এইভাবে আর থাকবে না আমার কাছে মনে হয়। আপনি বিরোধীতে যাচ্ছেন, রাজ্যের গভর্নরদের এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, গভর্নরদের কয়েকটি রাষ্ট্রে গভর্নর মানে রাজ্যে গভর্নর পরিবর্তন করলেন, এটা নিয়ে সাংঘাতিক রকম ভাবে কংগ্রেসের সঙ্গে মোদীর লেগে গেল যে এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, যে বিফোর টেনিউর আপনি শেষ করে রিজাইন করানো হচ্ছে, এইটা একটা দিক আছে। এই পরশুদিন দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে সরকারে লেগে গেলো, লেফটেন্যান্ট গভর্নর বলল যে ওই আমলাকে এইসব দায়িত্ব দেওয়া যাবে না, আম আদমি পার্টির পক্ষ থেকে যিনি ডেপুটি চিফ মিনিস্টার তিনি বললেন যে না, তোমার কোনো অধিকার নাই এই সম্পর্কে কথা বলা, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট কাজে এইসব জিনিস আছে। এর সঙ্গে যেটা আমি একটা বাক্য যোগ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমার দলের লোককে নিয়োগ দেওয়ার ব্যাপারে, সুবিধা দেওয়ার ব্যাপারে আমার কিন্তু ব্যক্তিগত কোনো আপত্তি নাই, আমার আপত্তিটা হচ্ছে দলের মধ্যেও কিন্তু যোগ্য লোক থাকে, কিন্তু আমরা দলবাজিটা এমন জায়গায় নিয়ে গেছি, এত অধঃপতিত হয়েছে, আপনি এখন অযোগ্য লোককে আপনি দিয়ে দেন, প্রশ্নটা সেই জন্য ওঠে, নইলে উঠতো না। আপনি যোগ্য লোককে বসান, তাহলে দেখবেন যে পেশাজীবীদের রাজনৈতিক বিভক্তি নিয়ে আমরা আরও আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকবো। দেখছেন SATV রাতের আয়োজন RFL থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় পেশাজীবীদের রাজনৈতিক বিভক্তি। জনাব আবুল কালাম আজাদ, আমরা কিন্তু
একত্রিত যখন ছিল সাংবাদিক ইউনিয়ন, তখন আমরা দেখেছি কী শক্তিশালী ছিল এবং কতটুক এই বার্গেনিং এজেন্ট হিসেবে কতটুক প্রভাব ছিল এই আমাদের ইউনিয়নের, এটা আমরা দেখেছি। এখন যে বিভক্তি হয়ে গেছে, আপনি বলেন আওয়ামী লীগ ফোরামের হোক আর বিএনপি ফোরামেরই হোক, বিএনপি জামাত ফোরামেরই হোক, কোনো ফোরামের কোনো ইউনিয়নেরই তেমন কোনো জোর নাই, এটা কেন? এটা আপনার কথাই তো আপনি বলেছেন। আসলে ঐক্যবদ্ধ ইউনিয়নের আমিও মানে নির্বাচিত নেতা ছিলাম, বিভিন্ন দায়িত্ব পালন করেছি, সুতরাং আমার পক্ষে না বুঝার কথা না যে আগের যে অবস্থাটা ছিল এখনকার যে অবস্থাটা দুর্বল হয়েছে, আপনার সাথে আমিও একমত। কিন্তু এটা যে কারণে যে আমরা সাংবাদিকদের দুজনেই বলেছেন, আমিও, যে সাংবাদিকরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, মাহফুজুল্লাহ সাহেব যেটা বলেছেন যে আমরা রুটি রুজির আন্দোলনটা আমরাই করি সাংবাদিকরা, এবং সেগুলো হচ্ছে, কিন্তু ওয়েস্ট বোর্ডেও আমি মেম্বার ছিলাম, এখনও ওয়েস্ট বোর্ড হয় সাংবাদিকদের জন্য, সংবাদপত্রে সাংবাদিকদের কর্মচারীদের জন্য। যে জায়গাটায় আমাদের সমস্যা সেটা হচ্ছে, আগে আমরা আমাদের রুটি রুজির আন্দোলন তো করতাম, সাংবাদিকরা দেশের মানুষের আস্থা আস্থাভাজন কেন, যে সত্য কথাটা বলবো লিখবো এবং শেষ ভরসা সাংবাদিকরা, সেই জায়গাটায় আমরা কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, বাক স্বাধীনতার জন্য আন্দোলন, এই আন্দোলনগুলো ঐক্যবদ্ধভাবেই করতাম। আজকে মানে বিভাজনের কারণে তো স্বাভাবিকভাবেই ঐক্যবদ্ধ না থাকার ফলে যে সমস্যাগুলো হয়, রুটি রুজির ক্ষেত্রেও হচ্ছে, অন্যান্য ক্ষেত্রেও হবে, এই জায়গাটায় অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু ঐক্যবদ্ধ করার চেষ্টা অনেকদিন ধরেই আছে এবং আমার ধারণা, আমি আশাবাদী যে একসময় হয়তো এই বিভাজনটা থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধ হলে নিশ্চয়ই আপনার যে প্রত্যাশা বা অনেকের প্রত্যাশা যে একসময় যেমন শক্তিশালী ছিল এবং সেই শক্তিশালী সাংবাদিক সমাজ আবার ফিরে পাওয়া যাবে, এই আমার ধারণা। জনাব মাহফুজুল্লাহ, আপনার কি, আপনি কি আশাবাদী যে একত্রে হবে এই দুই ইউনিয়ন একসময়? এটা একটু কষ্টকল্পিত কল্পনা মনে হয় আমার কাছে। কারণ কেন বলি, আপনি কোনো ইয়ের জন্য না, মানে কারো প্রতি কোনো ইয়ে না করে, 1972 সাল থেকে 1991 সাল পর্যন্ত, তারপরে তো ভাঙলেন। আপনি দেখেন বিভিন্ন ধরনের সরকার ছিল আমাদের, কিন্তু কোনো সময় সমস্যা হয়নি, কোনো সরকারের আমলেই সাংবাদিকদের এই যে একতা, এটা কোনো সমস্যা হয়নি। এবং আমাদের মধ্যে খুব প্রবল বিশ্বাসের, প্রবল অনুরাগী লোক ছিল, যে কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, কেউ এমনকি জামাতের সমর্থকও ছিল। এটা কোনো আজকে অস্বীকার করে কোনো লাভ নাই, যাদের বিচার হচ্ছে যুদ্ধ হচ্ছে তারাও এই ইউনিয়নের সদস্য। কিন্তু এই সমস্যাটা তৈরি হলো কখন, যেটা আমরা নিয়ে এখন গর্ব করি, বলি যে 1971 সাল থেকে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, তখনই দেখা গেল যে এখন আপনার আমাদের নেতারা যদি ভাঙ্গা হাটকে পছন্দ করেন তাহলে তো কিছু বলার নাই। আপনার ঘরের চাল যদি ফুটো হয় তাহলে ঘরে বৃষ্টি পড়বে, চাল ফুটো না হলে তো বৃষ্টি পড়বে না। তো সেইটা এই ফুটোটা হয়ে গেছে, মানে আমরা দুই ভাগে চলে গেছি, দুই ভাগে যাওয়ার ফলে আপনার শক্তি কমে গেছে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ক্ষমতার জন্য তারা কিন্তু ভাগ করেছিলেন, কিন্তু উল্টাটা হয়ে গেল। তাই হয় কারণ ক্ষমতার জন্যে আপনি যে উদ্দেশ্যে ভাগ করেছিলেন সেটা পেতে হলে তো আপনার শক্তি প্রয়োজন হবে। আপনি যে ইউনিয়নের নেতা হিসাবে আপনি যে সম্মান অর্জন করবেন তাহলে কখন করবেন? আপনার পেছনে 500 লোক, আপনার পেছনে 1000 লোক, কোনটা? নিঃসন্দেহে আপনার পিছনে যখন 1000 লোক থাকবে তখনই তো লোকে আপনাকে মানে মর্যাদা দেবে। যেমন ধরেন আমাদের প্রেস ক্লাব, এখন পর্যন্ত প্রেস ক্লাবে ওই রকমভাবে সংকট হয়েছে, যে কারণে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, এই যে প্রেস ক্লাবের উপরে মানুষের যে আস্থা, মানুষ মনে করে সেখানেও আছে বিভাজন, সেখানেও দ্বিমত তিনমত আছে, কিন্তু প্রেস ক্লাবে মানুষ মনে করে যে আচ্ছা ঠিক আছে এইটা বোধহয় ওখানে গেলে এবং অনেকে বিপদে পড়ে কিন্তু প্রেস ক্লাবে আসে, মনে করে যে ওখানে গেলে বোধহয়, যদিও প্রেস ক্লাব ওই সমস্যার সমাধান দিতে পারে না। তো সমস্যাগুলো হচ্ছে সেই জায়গায় আর কি। আপনার জনাব কাশেম, আপনি কীভাবে দেখেন যে ঐক্যবদ্ধ হবে কি হবে না? না, ঐক্যবদ্ধ হবে না একটা সময় তো, একটা সময় অতীতে তো এটা বড় রকমের একটা সংগঠন ছিল, যে বিশেষ করে সাংবাদিক যে ইউনিয়ন বা মূলত ইউনিয়নটাই, প্রেস ক্লাব তো এখনও তো ইউনাইটেড, এখনও তো আমরা একটা জায়গায় আসছি। তো আমি তো খুব আশাবাদী যে মানে আপনি যদি কতগুলো একটা ফর্মুলা বের করতে পারেন, কতগুলো যদি আপনি একটা নীতিমালা তৈরি করা যায় তাহলে ঐক্যবদ্ধ হবে না কেন? ঐক্যবদ্ধ না হওয়ার তো আপনি সাধারণ মানুষের কাছে যান, যারা সাধারণ সদস্য, প্রত্যেকটা লোকই কিন্তু চাবে তার রুটি রুজির সংগ্রাম
এবং এই সংগ্রামকে যদি শক্তিশালী করতে হয় তাহলে একটা ইউনিয়নই চাবে। এখন যে জায়গাটা হচ্ছে, আমি যেটা মনে করি যে একটা ফর্মুলা তো বের করতে হবে যে দুইটা ফোরামের সুবিধা রেখে আর অসুবিধা রেখে। দুইটা ফোরামের সুবিধা হচ্ছে দুই গ্রুপের চারজন নেতা, এখন চার একটা ইউনিট হয়ে গেলে তো চারজন নেতা থাকবেন না, নেতা তো হবেন দুইজন। যেটা যেটা আপনি এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি 500 লোকের নেতা হবেন না 1000 লোকের নেতা হবেন, তো 1000 লোকের নেতা হইতে গেলে তাহলে তো দুজনকে হইতে হয়, তো তখন আর চারজন থাকে না। এখন সেই জায়গাটা সমস্যা আছে বড় রকমের একটা, যে আপনি নেতৃত্বকে নেতৃত্বকে বুঝতে হবে যে নেতৃত্বকে আসলে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজাদ ভাইরা যারা এই ইউনিয়ন করেন তাদেরকে বুঝতে হবে যে না এই ইউনিটটাকে শক্তিশালী করতে হবে, শক্তিশালী সাধারণ মানুষের, সাধারণ যারা সদস্য যারা সাংবাদিক সমাজ তাদের রুটি রোজের বিষয়টাকে যদি আপনি প্রায়োরিটি দিয়ে এটা আনতে চান। একটা একটা সময় ছিল, আমি বললাম যে একটা সময় রাজনৈতিকভাবে বহু মতাদর্শের লোক এখানে ছিল, কিন্তু তখনও তো এই ইউনিয়নগুলো মানে ভাগাভাগি হয় নাই আজকে যতটা ভাগাভাগি হচ্ছে। আমি আমি আশাবাদী যে আপনি যদি একটা ফর্মুলা বের করা যায়, এবং এটা এটা মুভ তো সবসময় আছে। আজাদ ভাই তো একটু আগে বললেন যে তারা তারা এই মুভমেন্ট তো সবসময় চলে গেছে। আমরা 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 যারা সাধারণ সদস্য, হয়তো যারা আমরা আমরা সাংবাদিকতা করি, আমরা হয়তো ওইভাবে কোনো ইউনিয়নের নেতৃত্বে নাই, হ্যাঁ আমরা হয়তো ওইভাবে জড়াইও না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এর মানে তো এটা না যে রাজনৈতিক চিন্তার বাইরে কেউ, সমস্ত সমস্ত লোকের কিন্তু একটা বিলিভ আছে, কেউ হয়তো নেতা হচ্ছেন, কেউ হয়তো মানে নিজের বিলিভ থেকে সমর্থন যোগাচ্ছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই বিলিভটা থাকবে, সবসময় থাকবে, এবং বিলিভটা ছিল, অতীতও ছিল, আজকেও আছে, ভবিষ্যতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি পেশাজীবীদের যে আন্দোলনের বিষয়টা, বিশেষ করে আমাদের কমিউনিটির যে এখানে যেখানে বেতন টেতনের নিয়ে একটা বড় রকমের একটা মানে এটা এটা সবসময় একটা আন্দোলন হয়, চিন্তা চিন্তা অন্য অন্য জায়গায় কিন্তু এই এগুলো নাই। যেটা মাহফুজুল্লাহ একটু আগে বললেন যে আপনি ডাক্তারদের ক্ষেত্রে যান, সেখানে কিন্তু আন্দোলন হয় না রুটি রুজি নেওয়া, কারণ সেখানে একটা এখানে গভর্নমেন্টের যে পে স্কেল সেখানে ফলো করা হয়। আমাদের এখানে একটা পে স্কেল আছে, ওয়েস্ট বোর্ড আছে, কিন্তু সেটা তো বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেক রকম, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আমি আমার কাছে মনে হয় যে টোটালি মানে ওয়েস্ট বোর্ড বাস্তবায়িত হয় না, সেই জায়গায় কিন্তু বড় রকমের, এবং অনেক জায়গায় আছে যে আমার কথা হচ্ছে যে আপনি যদি পত্রিকা চালান সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, যে ওয়েস্ট বোর্ডে যে স্বীকৃত আছে স্বীকৃত ওয়েস্ট বোর্ড আপনাকে দিতে হবে, এবং আপনি যদি সে আয়টা না থাকে, আয় না থাকলে তো আমি আমার কী করণীয় আছে? যে সাধারণ যারা আমরা যারা চাকরিজীবী শ্রমজীবী মানুষ, আপনার যদি মালিক যদি আয়ই না থাকে সেখানে বলতে পারে যে আমার আয় নাই, আমি আপনাকে বেতন দিতে পারছি না, সেটা যদি নাই থাকে তা আমার কী করণীয় আছে? হয় আবার আপনাকে তো একটা ব্যবস্থার মধ্যে তো আপনি যেতে হবে আমার সাথে অ্যারেঞ্জমেন্টে। সেই জায়গাটা হচ্ছে আমার বিষয়টা, যে আপনি যদি একটা ইউনাইটেড একটা একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু রুটি রুজির আন্দোলনটা খুব শক্তিশালী হয়। আর আরেকটা জিনিস যে পার্টিজন তো এটা থাকবেই, যেটা সবাই বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া এটা সবসময় অতীতও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, ভবিষ্যতে থাকবে, সবসময় থাকবে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনাকে কয়েকটা জিনিস একটু এনশিওর, এটাকে গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে একটা নিয়োগের ভিতর দেন যে তার চিন্তা চেতনার যে মানুষটাকে তিনি পছন্দ করেন সেই যুগটা সে লোকটা যাতে মেধাবী হয় এবং যোগ্যতা সম্পন্ন লোক হয়, তাহলে কিন্তু এই যে কন্ট্রোভার্সিগুলো অ্যারাজ করছে তখন কিন্তু এত বিতর্ক আপনি 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 এত বিতর্ক হবে না। আমি মনে করি যে গভর্নমেন্টগুলি হয়তো গভর্নমেন্টগুলি নিশ্চয়ই, আমি যদি চিন্তা করে থাকি বাইরে থেকে কথা বলে, গভর্নমেন্ট কি চিন্তা করেন এগুলি? নিশ্চয়ই গভর্নমেন্টের চিন্তা চেতনা আছে, তবে আমাদের একটা পরিষ্কার সুপারিশ থাকবে যে আর যে কোনো দলই প্রত্যেকটা লোকের ভিতর যোগ্যতা সম্পন্ন লোক আছে, এবং সেই যোগ্য লোক সম্পন্ন করে আপনি যদি সামনে নিয়ে এগিয়ে আনতে পারেন, নেতৃত্বে আনতে পারেন, তাহলে লাভটা কী? লাভটা একটা হচ্ছে যে একটা সরকারের যে পরিকল্পনাগুলো থাকে যে আমি 5 বছর 10 বছর ক্ষমতা থাকি, মানুষের কাছে ভোটার জন্য যাইতে হয়, তাহলে আমার কিছু প্রোগ্রাম পিপুলের জন্য আমাকে কিছু বাস্তবায়ন করতে হবে, এবং সেগুলি দেখবেন যে যোগ্যতা সম্পন্নগুলো আপনি চিন্তার ভিতর দিকে যদি আপনি উঠে আনতে পারেন তাহলে তারা কিন্তু একটা মানে পজিটিভ রোল প্লে করতে পারে। আপনি যে প্রোগ্রামগুলো চাচ্ছে একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টগুলো তারা কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবে। আপনি তো যাবেন ওনার কাছে, আমি সে একটা দুই বাক্যে শেষ করে দিচ্ছি, আমার কথা বলে আসতে হচ্ছে। আচ্ছা না, তাহলে ঠিক আছে, শেষ করে পরে জনাব আবুল কালাম আজাদ, আমাদের ইউনিয়ন বিভক্ত হওয়ার পরও প্রেস ক্লাবের নির্বাচন সারা দেশের জন্য একটি উদাহরণ ছিল সব সময়, কিন্তু এইবার দেখা গিয়েছে একটা ঝামেলা হয়েছে, এই ঝামেলা উত্তরানো সম্ভব প্রক্রিয়া না? আপনি ঝামেলাটা কি মনে করেন? আপনি 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 প্রশ্নটা স্পেসিফিক না, ইলেকশন না না ইলেকশন হয় নাই, আপনি ঝামেলাটা কি দেখেন? ইলেকশন হয় নাই, কিছুদিন দেরি হয়েছে, যেটা আগে কখনোই হয় নাই। ইলেকশন সময় মতো হতো, যা হওয়ার তাই হতো, নির্বাচন 31 ডিসেম্বরের যে সময়সীমা, যে সময়সীমা পার হয়ে গেলে এখন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, ইলেকশন কখন হবে কিভাবে হবে। এটা সবচেয়ে ভালো বলতে পারবেন যে এখনো প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা আসছেন আমাদের 17 জন,
এজিএম হওয়ার কথা ছিল, ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা, তারা স্পেশাল অনেক সময় হয়, এর আগে একবার মনে হয় পিছানো হয়েছিল অনেক আগে, এটা ওই এজিএমই মানে এক মাসের সময় নিয়ে পরবর্তী পর্যায়ে কেন যে আবার বিলম্ব হলো এর মধ্যে এই মাসে, এটার ভালো জবাব তারাই দিতে পারবেন। আমি ওইভাবে ইনভলভ না প্রেস ক্লাবের বিষয়ে, একজন সাধারণ সদস্য হিসেবে আসি, কিন্তু আমার মনে হয় যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি বা যে কারো একজন তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন তো কেন সঠিক সময়ে নির্বাচনটা করতে পাচ্ছেন না বা পারেন না। জনাব মাহফুজুল্লাহ, আপনি কীভাবে দেখেন জিনিস? হ্যাঁ, ওটার আগে আমি একটু বলে নিই, যেটা সেটা হচ্ছে দেখেন আমরা সাংবাদিক, আমি এইবার আবার মনে করি যে আমার সাংবাদিক বন্ধুরা রাগ করবেন না, আমরা সাংবাদিক বন্ধুরা অন্য সংগঠনে রাজনীতি নাই, অভ্যন্তরীণ রাজনীতি নাই, এটা নিয়ে কথা বলি, লেখালেখি করি, পদ আঁকড়ে আছে এটা নিয়ে কথা বলি। আমাদের যেসব ফোরাম আছে সাংবাদিকদের মধ্যে, দুটি ফোরাম তো মোটা দাগে, এই দুটি ফোরামে আপনি ওই গণতন্ত্র চর্চা করুন, আপনি নেতৃত্বে বদল আনুন, দেখবেন যে অনেক সমস্যা আপনার উত্তরণ ঘটে যাবে। যে দিনের পর দিন ফোরামের নেতা হয়ে পদ আঁকড়ে বসে থাকবেন, কে আনবে এই, এটা সবাইকে উপলব্ধি করতে হবে। যারা আজকে নতুন নেতৃত্বে আছেন বা নতুন যারা আছেন তরুণ বন্ধুরা আছেন, তাদেরকে বলতে হবে যে ভাই এনাফ ইজ এনাফ, আপনারা ছিলেন, আপনাদের নেতৃত্বকে প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই, কিন্তু দেয়ার শুড বি ডেমোক্রেটাইজেশন অফ দি হোল প্রসেস। আপনি অন্যের ডেমোক্রেটাইজেশন নাই বলে সমালোচনা করবেন, তা আমার নিজে থাকতে হবে না, এক। আর প্রেস ক্লাবের ব্যাপারে আমি যেটা আশা করি, যে আমার ধারণা যে অন্তত অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের যারা প্রেস ক্লাবের ব্যবস্থা নিয়ে যারা জড়িত, তারা এটা উপলব্ধি করবেন যে কোনো সংকটের মুখে পড়ে প্রেস ক্লাবকে যদি দ্বিধাবিভক্তির দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটা কোনোরকমভাবে কল্যাণজনক হবে না। এইটা আমি আশা করি যে তাদের এইটুকু মেধা আছে, এইটুকু প্রজ্ঞা আছে যে তারা এটা উপলব্ধি করবেন যে আমরা ওই বিভাজনে যাবো না, নির্বাচন হবে, হার জিত মেরে নিতে হবে, অতীতও হয়েছে সেটা মেরে নিতে হবে, ওই মানসিকতা দিয়ে যদি আপনি নামেন তাহলে এটা সহজ। যেন কাশেম হুমায়ুন, আপনি সাধারণ সদস্য হিসাবে কীভাবে দেখেন? আমি সাধারণ সদস্য, শুনেন বিষয়টা হচ্ছে যে একটা সম্মিলিত মুখ থাকতে পারে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। সেখানে যদি আপনার বিভাজনটাকে, বিভক্তিটাকে যদি একটা সম্মিলিত মুভের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে, তাহলে পজিটিভ দিক। এখন যদি আমাদের যে বাস্তবতাটা, বাস্তবতা হচ্ছে যে আপনি যদি দুইটা ফোরাম, দুইটা ফোরামের ধরনের বেসিক বেসিক জায়গাগুলি কোন জায়গায়, একটা হচ্ছে ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, আরেকটা হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এই দুইটা জায়গায় কিন্তু, এই দুইটা জায়গায় কিন্তু মূলত আমাদের পেশাজীবীদের যে দাবি দাওয়াগুলো থাকে, এই জায়গাগুলি থেকে সে আন্দোলনগুলো হয়, সেই কথাগুলো উচ্চারিত হয়, সে কিন্তু দেখবেন যে দুইটা ভাগ হয়ে গেছে। আর ওর আদার্স কতগুলি ফোরাম আছে, যে ফোরামগুলি যেমন প্রেস ক্লাব, প্রেস ক্লাবে হ্যাঁ রাজনীতির প্রেস ক্লাব সবসময় ছিল, রাজনীতির বাইরে তো প্রেস ক্লাব তো সবসময় রাজনীতি আলোচনা হচ্ছে। তারপর আরেকটা অর্গানাইজেশন গত, আমার মনে হয় গত 17-18 বছর ধরে, দুই দশক হবে, বেশ শক্তিশালী হয়ে গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিআরইউ যেটা, এটা আপনিও একটা সময় নেতৃত্বে ছিলেন, তো এটাও কিন্তু একটা শক্তিশালী ফোরাম। ওই জায়গাটা কিন্তু বিভাজনটা নাই, প্রেস ক্লাব বিভাজন নাই, আছে দুইটা ইউনিয়ন। এই ইউনিয়নগুলো যদি এই জায়গাটায় যদি এই এই ইউনিয়নের কিন্তু আপনার বিভাজনগুলো অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যদি ইউনিয়নগুলো অনেক সময় অনেকটা আসবে অনেক মুখ করেছেন এটা নিয়ে, যে একটা একটা জায়গায় আনা যায় কি না, আমার কাছে মনে হয় সবারই একটা সদিচ্ছা আছে, যে সাধারণ আমরা যারা সদস্য বা আদার্স যারা প্রফেশনাল যারা বডিতে, প্রত্যেকটা লোকেরই কিন্তু একটা সদিচ্ছা আছে যে এটা একটা একটা ফোরামে আসুক, একটা একটা যাতে ইউনাইটেড একটা মানে ইয়েতে আসুক। নিশ্চয়ই যে কথাটা মাহফুজুল্লাহ একটু আগে বললেন, যে এই যে মানে সর্বকালের সবসময় নেতৃত্বে, এইটা থেকে যদি একটা একটা বিষয় আছে যে সরে যাওয়া, যে এগুলো যদি আপনি আপনি জুনিয়রদের যদি স্কোপ দেন তাদেরকে ওঠার জন্য, নেতৃত্বে যদি তাদেরকে আনতে পারেন, তাহলে দেখবেন যে এই যুগ এই জায়গাগুলি কিন্তু অনেকটা আপনার এই সমস্যাগুলো দূর হয়ে আসছে, এবং সেই জায়গায় কিন্তু একটা পরিচ্ছন্ন একটা জিনিস পাওয়া যাবে। আমার কথা হলো যে নেতৃত্ব সারা জীবন আমি নেতৃত্বে থাকবো, আজাদ ভাই থাকবেন, এরকমটা না কিন্তু বিষয়টা, বা মাহফুজুল্লাহ ভাই থাকবেন, বিষয় হচ্ছে নেত্রী মাহফুজুল্লাহ ভাইয়ের একটা নেতৃত্ব বয়স আছে, আজাদ ভাইয়ের একটা বয়স আছে, এই বয়সের পরে আমার কাছে মনে হয় এই সিনিয়র নেতৃবৃন্দকে তার জুনিয়র নেতৃত্বে তৈরি করতে হবে, তাদেরকে আপনি এগিয়ে আসতে দিতে হবে। প্রেস ক্লাবে আমরা কখনো জুনিয়র নেতৃত্ব দেখি নাই, না না সেটা প্রেস ক্লাবে তো না না, এটা আমি আপনার সাথে একমত, প্রেস ক্লাবে কিন্তু নির্বাচন সবসময় হচ্ছে। হ্যাঁ, না মানে জুনিয়ররা কেউ সাধারণত কম্পিটিশনে আসে না, সিনিয়রদেরকে রেসপেক্ট করেই দেওয়া হয়।
সাইফুল জুনিয়র না জুনিয়র জুনিয়র বলতে যেটা মানে কাশেম বোঝাতে চেয়েছে আমি তার সঙ্গে সে হচ্ছে তরুণ আপনি জুনিয়র বলতে এখন যে আজকে মাত্র মানে পেশায় যোগ দিয়ে তাকে তো আপনি আশা করবেন না একটু যাতে ইয়ে হয়েছে পরিচিতি হয়েছে এরকম আর একটা কথা বলি যে কাশেম একটা কথা বলেছে যেটা মানে একটু ব্যাখ্যা সেটা হচ্ছে যে ডিআরইউর কথা বলেছে রিপোর্টার্স ইউনিটি দেখেন রিপোর্টার্স ইউনিটি 1997 সালে যখন হয় আমরা যে কজন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ডিআরইউ কিন্তু একটা কাজ করে ফেলেছে তারা সাইফুল ছিল তো হ্যাঁ তারা সদস্যদের কল্যাণের জন্যে যে অর্থ এবং যে তহবিল সংগ্রহ করেছে ডিউজে বা বিএফ ইউজে ভাঙ্গাহাট সেটা করতে পারে না কাজেই প্রেস ক্লাবের আছে সেই জন্য ওইটা মানে টিকে যাওয়ার একত্রে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি জনাব মাহফুজুল্লাহ জনাব আবুল কালাম আজাদ জনাব কাশেম হুমায়ুন আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায় আজ এ পর্যন্তই বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসএটিভির সঙ্গে থাকুন।